আমার টাকা দাও হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ সে 20 সে 20 টাকা মাত্র 100 টাকা দাও তুমি ওকে মনে রাখবা বাপ্পি যাও জীবন আমিও তোমার সালামে দিলাম 20 টাকা এসা নেক্সট কোশ্চেন গোল্ডের আসল কাহিনী বলেন তারপর ওই ব্যাংকের ব্যাংকের মধ্যে ভাঙা টাকা পয়সা পাইছিলেন না সব শেষ অল্প পাইছিল এবার ভালো হয়েছে একটা জিনিস আগে রুনা লায়লার গানটা শুনতাম এখন তোমার গানটা শুনি ভালো হয়েছে ইউটিউবিং কইরা আসসালামু আলাইকুম দর্শক ঈদ মোবারক আপনাদের সবাইকে এবারের ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবারের ঈদে আজকের প্রথম ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজ হচ্ছে ঈদের দিন প্রতিবারের মতোই এবারেও ঈদে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে ভাগাভাগি করে দাওয়াত দেওয়া চলছে এবং সেই সুবাদে আজকে ঈদের দিন ভাগ্নের বাসায় দাওয়াত মানে জিসামের বাসায় বাপ্পি এবং আব্বা মসজিদে নামাজের জন্য চলে যাবার পরপরই আমি এবং আমার মেয়েরা তৈরি হয়ে নিলাম কারণ দাওয়াত হচ্ছে দুপুর থেকে দেখি দেখি আমাকে দেখাও টেস্টটা ওয়াও মাশাআল্লাহ সুন্দর লাগতেছে ওয়াও সারা তোমার কাছে অনেক সুন্দর লাগতেছে আমাদের আত্মীয় স্বজনের বাসা একদমই পাশাপাশি হওয়ার ফলে খুব একটা সময় লাগে না যেতে জিসামের বাসা আজ খুব সুন্দর করে সাজানো ঈদের জন্য সবেমাত্র ওর বাসায় কিছুটা কনস্ট্রাকশনের কাজ শেষ হলো তাই খুব তাড়াহুড়ো করেই ওদের সবকিছু গোছাতে হয়েছে আমরা আসছি হচ্ছে এশার বাসায় এই যে দেখতে পাচ্ছেন এশাকে জিসামকে এই যে জিসামের নতুন বাড়ি তো এই বাসাটা নতুন মনে হচ্ছে কিন্তু এটা ওর নতুন বাসা না এটা এখানে ওর প্যাটিওটা ছিল অনেকখানি জায়গা একদম নষ্ট ছিল এই জায়গাটাতে ওরা ইয়ে করেছে আর কি মানে এখন রুম করেছে আমাদের এত বড় ফ্যামিলি যে জিসাম যখন এই বাসা কিনে জিসামকে অনেকবার বলা হয়েছে অ্যান্ড জিসাম বলছিল না ঠিক আছে এটা অনেক বড় বাসা আই মিন ওদের জন্য অনেক বড় বাসা বাট দেন ছোট হয়ে গেছে আমি এখন আফসোস করি হ্যাঁ অ্যান্ড দেন দেন আমি আমি বলতে পারি নেক্সট ইন নেক্সট 5 ইয়ার্স এটাও ছোট হয়ে যাবে সমস্যা নেই আল্লাহ যদি অনেক তৌফিক দেয় তখন কিনবো আমার বড় ফ্যামিলির জন্য বড় বাড়ি আপনারা অনেকেই জানেন এশা ইউটিউবার যারা জানেন না তাদের জন্য বলছি ডেফিনেটলি ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও খুব সুন্দর সুন্দর ব্লগ দেয় অ্যান্ড ডেফিনেটলি আমার নাতি একমাত্র নাতি মোরগা জায়ানের একটা চ্যানেল আছে জায়ানের যদি সেই মজার মজার অ্যাক্টিভিটিগুলো আপনারা দেখতে চান তাহলে ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ওদের দুজনের চ্যানেলের যে লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কি চলতেছে ব্লগিং ব্লগিং কি মিস করা যায় আসলে ঈদের দিনের আমেজটাই আলাদা প্রতিদিনই যে মানুষগুলোর সাথে দেখা হয় তাদের সাথেও দেখা হবার পরে মনে হয় যেন নতুন করে দেখা হলো আর অনুভূতিটা অন্যরকম আর আমাদের ছোটবেলা থেকে ট্রেডিশন চলে আসা বাচ্চাদের ঈদি দেয়া সেটা তো থাকতেই হবে কি মজা ওদের তাই না আমাদেরও এক সময় ছিল আর হ্যাঁ বড় হয়ে গেলেও প্রতি বছরই আমার থেকে বড় যারা তাদের কাছ থেকে কিছু না কিছু ঈদি তো পেয়েই থাকি সালামি পেয়েছি ডলার পেয়েছি ডলার পেয়েছি সালামি পেয়েছি তাই সেই ছোটবেলার আনন্দের এখনো কিন্তু কমতি নেই কি অবস্থা ও বাপ্পি ছবি তোল আমি বলতাম এইটা আমার টাকা দেন ঈদ মোবারক এই ছোটবেলার মতো না আপনার পকেট হাতাইতাছে
হ্যাঁ খুচরা হগল শেষ করে ফেলেছে কি শেষ করছে একটু একটু কম শুনি আজকে বলেন এখানে বলেন না বলেন বলেন অসুবিধা আমার একটা মাটির ব্যাং আছিল আচ্ছা আমার খালি টাকা 500 টাকার নোট রাখতাম আমি সব কুইলা নিয়ে দিতাম আচ্ছা মানে ইয়া আছিল এটা কুয়া ছিল মানে ভর্ত আর দিতে শেষ হইতো আসল কাহিনী বলেন তারপর ওই ব্যাংকের ব্যাংকের মধ্যে ভাঙা টাকা পয়সা পাইছিলেন না সব শেষ অল্প পাই আপনি কি ছোট ছেলে না হ্যাঁ এই তো ছোট গুলোর এরকম দৃষ্টি ঈদ মোবারক বলেন টাকা দান হোক ঈদ মোবারক দাঁড়াও দূরে গিয়ে ঘুরো ওয়াও নাইস দেখি আপা আপনার গলার সেটটা দেখান একটু দেখি এটা জিসাম গিফট করছে ঈশের সময় বিয়ের সময় না বিয়ের আগে গিফট করছিল জিসাম এটা এসা নেক্সট কোয়েশ্চেন গোল্ডের আপনি সুন্দর লাগতেছে আজকে মেকআপ করছেন আপা ঈদ মোবারক কও হ্যাঁ টাকা কই টাকা কই ঈদ মোবারক করলে হইব টাকা কই টাকা ছাড়া ঈদ মোবারক কও তুমি বোনের সাথে আর মায়ের সাথে মজা করাটাই বাপের সবচেয়ে বেশি আনন্দ শাশুড়ি বলছে যে শাশুড়ি নাকি এখন ই হয়েছে বয়স এখন উনি সালামি দিবে না ওনার দিতে হবে আমার শাশুড়ি হলো একজন ধনী মানুষ ধনী মানুষ না হ্যাঁ জামা মাস্তান আলিয়ানার জামা কিন্তু খুবই কিউট হয়েছে তো আসা যাক এশার বাসার খাবারের লিস্টে নিয়ে চটপটি ছিল যেটা আসলে খাওয়া হয়নি যেহেতু দুপুরে দেওয়া ছিল তাই গিয়েই লাঞ্চ করার জন্য হ্যাভি খাবারটাই খেয়ে ফেলেছিলাম জুস ছিল বাচ্চাদের জন্য ছিল কিছু কাপকেক ডোনাট কিছু ফ্রুটস ছিল যারা ফল খেতে পছন্দ করে তাদের জন্যে আপার রান্না করা পায়েস ছিল এশার রান্না করা সবজি ছিল ছিল রুই মাছ করকরে করে ভাজা সাদা পোলাও ছিল সেই সাথে ছিল আপার রান্না করা বিখ্যাত চিকেন রোস্ট আর ঝাল ঝাল গরুর মাংস সেটা ছিল আলু দিয়ে এটা হচ্ছে রাসেলের ছেলে রাসেলের পিচি ছেলে এটা ছোট ছেলে রাসেলের এন্ড দ্যাটস রাসেল এন্ড দিস ইজ গ্ল্যান্ডা এন্ড দিস ইজ সায়ান এন্ড গাইস মেরো নেম ইজ রা টু 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 আরে বাবা রে ও তো নাইমেই যাবে গা আ হা 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 যে কোনো দাওয়াতের শেষের দিকে চা তো থাকতেই হবে তো এশা বানাচ্ছিল মজার চা কি করো এশা চা বানাইতেছি আমার জীবনে কাজের শেষ আছে চায়ের ফ্লাক্স সবকিছু কিনা লাস্টে চা বানাইতে ভুলে গেছি সময়ের অভাবে আসলে চিন্তা করছি অন্য অন্য পার্টির মতো হবে না চা রেখে দিব যে যার মতো খাবে ঠিকই আমার পার্টির মাঝখানে এখন চা বানানো লাগতেছে তোমার ভয় লাগে বানাও নাই
আমরা এখন আসছি রিমাদের বাসায়। দেখি রিমা বিভিন্ন ধরনের মিষ্টি খাবার তৈরি করেছে, ছিল সেমাই, চমচম, রসগোল্লা, দই, এযাবৎকালের শ্রেষ্ঠ রসগোল্লা রিমা বানিয়েছিল। আরো অনেক কিছু তৈরি করেছিল রিমা, সাদা পোলাও, কাবাব, একটা চিকেন তৈরি করেছিল, সেটা খুবই মজা ছিল। ক্যামেরাম্যান ভালোই তো বুঝতো না, তাহলে বলতেছেন আমি দেখতে খারাপ, আপনি ক্যামেরা দিয়ে আমাকে সুন্দর বানাইতেছেন। হ্যাঁ, সারাদিন খাটনির পরে এই যে কি জানি আপনি কি রেখে আসছেন আমার বাসায় বলেন তো, কি কি রেখে আসছেন? আশা করি আমাদের এই উদযাপন আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী পর্ব অন টাইম দেখতে পারেন। ভালো থাকবেন সবাই, কিপ ওয়াচিং সেলেনা। ব্যাটারি এক্সস্টেড ডান হয়েছে।